বাজারের চেয়ে ততটা রাখে না। সুতরাং আমার মনে হয় পাক্ষিকদের যারা কনস্ট্রাকটিভ কাজ করতে চায়, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চায়, গভর্নমেন্টের কাছে সঠিক তথ্য পৌঁছতে চায়, নেগেটিভ ভাবে নয় পজিটিভ ভাবে, একটা নেগেটিভ খবরকেও পজিটিভ করে গভর্নমেন্টের কানে পৌঁছানো যেতে পারে, এবং সেই পত্রিকার একটা করে কপি ডিএম কে পাঠাবে, এসপি কে পাঠাবে, আইসি কে পাঠাবে, যাতে তাদের নলেজেও পড়ে। সুতরাং আমি মনে করি যে আইএনসিএ কে বলে, ডিএম নিজে তো এটা দেখে, এখানে যে ডিআইসি আছে, ডিআইসিও আছে বা ডিআইসিও আছে, তাকে বলবো নজর রাখবেন হোলসেল যেন না হয়ে যায়, কনস্ট্রাকটিভ ক্রিয়েটিভ গভর্নমেন্টের ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে যারা নেগেটিভ কেউ পজিটিভ করে সুন্দর করে কাজ করতে চায়, তারা যেন বিজ্ঞাপন থেকে বঞ্চিত না হয়। আর দিদি আরেকটা কথা বলবো, আপনি পুজোর সময় আমাদের একটা বোনাসের ব্যবস্থা করেছেন, কিন্তু সেই বোনাসের মধ্যে আমাদের একটা বৈষম্য লাগছে, আপনি কলকাতার জন্য 2000 আমাদের জন্য 1000 করেছেন। আমি বলবো যে সাংবাদিক বড় ছোটর মধ্যে, তুমি কর্পোরেট হাউস আর এই হাউস দুটোর মধ্যে তফাৎ আছে, আমরা তো পাশে আছে, আমাদের বেশি তোমাদের তো দেওয়া হয়েছে, সেই জন্য 1000 করে, সংখ্যায় তোমরা অনেক বেশি, কলকাতা তো মাত্র কয়েকজন, জেলায় প্রচুর। যে এটা দেখবেন, আর হচ্ছে অন্য রাজ্যের মতো না হলেও আমাদের এই রাজ্যের বেশ কিছু জেলার কিছু জায়গাতে আমাদের সাংবাদিক নিগ্রহ হচ্ছে। গত যে প্রশাসনিক সভা এখানে হয়েছিল, সেই সভায় আমরা দৃষ্টি আকর্ষণ আমরা করেছিলাম যে কিছু দুষ্ট নেতা যারা রয়েছে তাদের দুর্নীতির খবর ফাঁস করা। এগুলো শোনো, আমি একটা কথা বলি, এগুলো করেই তুমি আরো নেগেটিভে চলে গেলে, তুমি এটা আমায় লিখে জানাতে পারতে, আমি অ্যাকশন নিতাম। আমি আপনাকে তো জানিয়েছি এর আগে লিখে, না আমাকে যদি আমার কাছে কোনো কিছু আসে আমি সেটা অ্যাকশন নিই, লিখে জানিয়েছি কিন্তু কোনো কাজই হয়নি। আমি তোমাকে বলি তুমি ডিএম কে লিখে জানাবে, এসপি কে লিখে জানাবে। আপনি সেই জন্য আপনাকে একটা লাস্ট আমি একটা অনুরোধ করছি যে আপনি এটাকে এত পার্সোনাল লেভেলের কথা, না আমি বলছি না আমাদের একার নয় এটা সবার, না এই সব মিটিং এ এই সব কথাগুলো আলোচনা না করে এগুলো আমার পার্সোনালি দিয়ে দেবে। সিআইডি তদন্তের আপনি নির্দেশ দিন, সেখানে যদি কোনো সাংবাদিক দোষী সাব্যস্ত হয় তার কঠোর শাস্তি হবে। সিআইডি নির্দেশ কোনটা গভর্নমেন্ট দেবে, গভর্নমেন্ট ভালো জানে, আপনি সেটা কোনটা যথার্থ কেস। আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের জেলার পাক্ষিক এবং সাপ্তাহিক পত্রপত্রিকার পক্ষ থেকে, যে আপনি আমাদের কথা চিন্তা করেছেন, বিবেচনা করেছেন, এই জন্য আপনাকে অভিনন্দন জানাই। দিদি আমার নাম ভবতোষ চক্রবর্তী, আমি আজকাল পত্রিকার ফটোগ্রাফার। আমাদের আগে খড়দা থানা ছিল, ওইটা ভাগ হয়ে রহরা থানা হয়েছে, প্রায় 1.5 বছর হয়ে গেল, ওইটা এখনো সরকারি খাতাতে ওঠেনি, এটা আমাদের এই নিয়ে খুব অসুবিধা। আচ্ছা ঠিক আছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনকে বলছি, তে উইল টেক কেয়ার। আচ্ছা ওরা কেন গেঞ্জি? হ্যালো দিদি, কয়জন বলবে? দিদি আমি আব্দুল হলিল বলছি, আমি সাংবাদিকতা করি, কিন্তু তার বাইরে একটা কথা আপনাকে একটু বলতে চাই, যেটা হচ্ছে আমরা একটা অর্গানাইজেশন চালাই হাবলা পরিবেশ ও জনস্বাস্থ্য বিকাশ কেন্দ্র। আমরা 1992 সাল থেকে পরিবেশ এবং জনস্বাস্থ্য